সমু, রাত তো অনেক হলো বাবা, এবার খেয়ে নে। এই যে মা, আর মাত্র দুটো অঙ্ক বাকি, হয়ে গেলে খেয়ে নেব। মা, তোমার খুব কষ্ট তাই না? হঠাৎ এ কথা বলছিস কেন? বারে সারাদিন বাবুদের বাড়ি পাশন মাজো, তারপর কত রাত অব্দি ঠোঙা তৈরি করো, তোমার কষ্ট হয় না? তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর এইভাবেই তো পাঁচটা বছর কেটে গেল, এরপর তো আর মাত্র কটা দিন। কটা দিন মানে? দেখতে দেখতে সামনের দিনগুলো তো তরতর করে কেটে যাবে, তারপর তো আমার সুখ আর সুখ। কেন সুখ কেন? বারে ততদিনে তুই তো বড় হয়ে যাবি, ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, আমি তো তখন শুধু আরাম করব বাবা, আরাম। তুমি দেখো মা, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। সেই আশাতেই তো বুক বেঁধে আছি রে বাবা। নে নে নে, তাড়াতাড়ি অঙ্কগুলো কর তো, যাই আমি ততক্ষণে তোর খাবার গরম করে ফেলি। সমু, আজ তো স্কুলে তোর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ রে বাবা, রেজাল্ট কেমন হবে রে? ভালো হবে মা, তোমায় তো বলছি আমি সব সাবজেক্টের কোনো প্রশ্নই ছাড়িনি আর সব অঙ্কগুলো রাইট করেছি। লক্ষ্মী ছেলে আমার, লক্ষ্মী ছেলে। বসো সকলে, আজ তোমাদের রেজাল্ট আউট। আমি সকলের নাম ডেকে একে একে রেজাল্ট দেব, তবে সবার আগে দেব সমরেশ দাসকে, কারণ সব থেকে বড় কথা সমরেশ এবার সব সাবজেক্টে রেকর্ড নাম্বার পেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। এসো সমরেশ, আশীর্বাদ করি ভবিষ্যতে আরো ভালো ফল করো। নতুন ক্লাসের বই খাতা কিনতে তো অনেক টাকা লাগবে, এই মুহূর্তে তো আমার হাতে অত টাকা নেই, এদিকে নতুন বই তো না কিনলেও নয়, লেখাপড়ায় ছেলেটার এত মন, দেখি কাল একবার কর্তা মাকে বলে দেখব। এই নাও 500 টাকা, ছেলের বই কিনে দিও, আর এই 200 টাকা ধরো, এটা আমার তরফ থেকে উপহার। ছেলের জন্য একটা নতুন ব্যাগও কিনে দিও। কি যে উপকার করলেন কর্তা মা, আমি মাইনে থেকে ঠিক মাসে মাসে কাটিয়ে দেব। ঠিক আছে, যেমন পারো দিও, তোমার ওইটুকু ছেলে লেখাপড়ায় কত ভালো, আর আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখো, এতগুলো মাস্টার দেওয়া সত্ত্বেও টেনে টুনে কোনো রকমে পাস। কর্তা মা, আমি তাহলে আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, পারলে এক্ষুনি বইগুলো কিনে নিও, কেমন? হ্যাঁ রে বাবা, ক্লাস তো এবারে উঁচু হলো, তাই এবার কি কোনো মাস্টার মশাই রাখতে হবে? না মা, তার কোনো দরকার নেই। কিন্তু উঁচু ক্লাসে শক্ত পড়া, তুই একলা বুঝতে পারবি? ঠিক পারবো, তারপর স্কুলের মাস্টারমশাইরা তো আছেন, জানো মা স্কুলের সব মাস্টারমশাইরা আমাকে খুব ভালোবাসেন। এবারেও কিন্তু ফার্স্ট হতে হবে বাবা। হবই তো। আচ্ছা মা, বড় হয়ে আমি কি হব? তা তুই কি হতে চাস? তোমার যেটা ইচ্ছে আমি সেটাই হব, তুমি বলো। তাহলে বড় হয়ে তুই ডাক্তার হোস বাবা। জানিস সমু, প্রায় একরকম বিনা চিকিৎসায় তোর বাবা মারা গিয়েছিল, কত ডাক্তারের হাতে পায়ে ধরেছি, কিন্তু বিনা পয়সায় দেখা তো দূরের কথা, কেউ এক পয়সাও ভিজিট কমাতে রাজি হয়নি। ঠিক আছে মা, আমি তাহলে বড় হয়ে ডাক্তারই হব। হ্যাঁ, বড়ও একজন ডাক্তার, কিন্তু খুব ভালো মানুষ, যে গরিব রোগীদের কষ্ট বুঝবে, ভালোবেসে যত্ন করে বিনে পয়সায় তাদের চিকিৎসা করবে। ঠিক আছে মা, আমি সেই রকমই একজন ডাক্তার হব। আমি জানি তুই আমার কথা রাখবি বাবা, পড় পড় বাবা পড়, খুব মন দিয়ে পড়। যাই, আমি রান্নাটা বরং চাপিয়ে দিই, তুই পড়।
হ্যাঁ রে সমু, আজ থেকে তো তোর নতুন ক্লাস শুরু। হ্যাঁ মা, নতুন ক্লাস, নতুন বই, নতুন ব্যাগ, কি মজা কি মজা। নে নে নে, মাথাটা একটু বাড়াতো দেখি। কেন মা? আজ থেকে তোর নতুন ক্লাস শুরু হচ্ছে, তাই ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিয়ে এসেছি। আয় প্রসাদী ফুলটা তোর মাথায় ছুঁয়ে দি। আয়, বাড়ি এসে খাবি তো? আজকে টিফিন টাইমে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, বাড়ি এসে তোমার সাথে খাবো। আমি তাহলে যাই মা। যাই বলতে নেই, বল আসি। টাকা দিচ্ছ কেন মা? কোনোদিনও তো কিছু দিতে পারি না, এত ভালো রেজাল্ট করেছিস তুই। নে, রাস্তায় পছন্দ মতো কিছু কিনে খাস। আইসক্রিম? আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে। কাকু, একটা কাপ আইসক্রিমের দাম কত? 10-15-20। আচ্ছা, একটা 10 টাকা দামের কাপ আইসক্রিম দাও তো। ভাই, আমায় একটা আইসক্রিম খাওয়াবে? আমার কাছে তো 10 টাকাই আছে, দুটো কাপ আইসক্রিম কি করে হবে? খাওয়াবে ভাই, কতজনকে বলেছি কেউ খাওয়ায়নি। আইডিয়া। কাকু, কাটি আইসক্রিমের দাম কত? কাটি 5 টাকা। তাহলে দুটো কাটি আইসক্রিম দাও। ভাই, তুমি খুব ভালো, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, আজ আমাদের নতুন ক্লাসের প্রথম দিন। তাহলে তো ব্যাগে নতুন বই আছে। হ্যাঁ, নতুন বই। হ্যাঁ, নতুন বই মানে তো বেশ কিছু টাকার ব্যাপার। হ্যাঁ, তারপরে চকচকে নতুন ব্যাগ। আমার আমার ব্যাগটা নিয়ে পালালো, আমার ব্যাগটা নিয়ে পালালো, আমার নতুন বই, নতুন ব্যাগ। আই আই, দে দে বেটা, চোর বাচ্চাটার ব্যাগ দে, নাহলে এক ঘুষিতে একদম দে দে ব্যাগটা। থ্যাংক ইউ কাকু, আজ তুমি আমার খুব উপকার করলে। আমার থেকেও বড় কাজ করেছে এই ছেলেটা। ও ক্র্যাচ ছুঁড়ে না মারলে কিন্তু বদমাশটা ঠিক ব্যাগ নিয়ে পালিয়ে যেত। কিন্তু কিন্তু তোদের আইসক্রিম তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ওই সামনের স্কুলটা কি তুমি পড়ো? হ্যাঁ। আমারও খুব লেখাপড়া করতে ইচ্ছে করে, কিন্তু আমার তো মা বাবা কেউ নেই। তার উপরে পা, জানো মাঝে মাঝে না খুব কান্না পায় আমার। বুঝতে পেরেছি তোমার কত কষ্ট। বাবা মার জন্য কষ্ট, আমার এই পাটার জন্য কষ্ট। হাসপাতালে যাওনি? গিয়েছিলাম তো, সেখানে বললো এই পা ঠিক করতে গেলে অপারেশন করতে হবে, আর তাতে নাকি অনেক টাকা খরচ। অত টাকা আমি কোথায় পাবো বলো? তাহলে আর কটা বছর অপেক্ষা করো, তারপর আমি তোমার পা ভালো করে দেব। কি করে ভালো করবে? এই তো কটা বছর পরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, আর তারপরেই তো ডাক্তার হব। সত্যি তুমি বড় ডাক্তার হবে? হতেই হবে, মাকে যে কথা দিয়েছি। জানো আমারও বাবা নেই, মা কত কষ্ট করে যে আমায় মানুষ করেছে, আর ডাক্তার হয়ে গেলে আমি তোমার পা ভালো করে দেব। আমার পা ভালো হয়ে যাবে? সত্যি? তুমিও খুব ভালো, আর আজ থেকে আমরা দুজনে বন্ধু। কি রাজি তো? রাজি রাজি রাজি, খুব রাজি। তাহলে আজ আমি আসি? হ্যাঁ হ্যাঁ, এসো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।